ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে সৃষ্টি একাডেমিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবার স্বাগতম। দীর্ঘ কয়েকদিন পরে আবার আমরা চলে আসলাম অনলাইন ক্লাসে। সকলকে আবার স্বাগত জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা ভিডিও ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা আপলোড হয়েছিল বা অনেকে দেখতে পায় নাই, এই ক্লাসটা আমরা আবার নিচ্ছি। যেমন আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর একটা ক্লাস দিব। দ্বিতীয় অধ্যায় বলতে 2.1 এবং 2.2 বোঝানো হচ্ছে, বাট আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় শুধু 2.1টাই থাকবে, 2.1টা আগে আমরা ক্লাস নেই। এখন দেখো, 2.1 এর অঙ্ক করতে গেলে মুনাফা, অঙ্ক করতে গেলে কিছু সূত্রের প্রয়োজন। তার আগে আমার জানতে হবে যে মুনাফা, যে ক্লাস করবো মুনাফাটা কত প্রকার হতে পারে। মুনাফা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের 2.1 শুধু সরল মুনাফা সম্পর্কে ধারণা দেওয়া আছে, 2.2 গিয়ে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা করবো। এখন কথা হলো সরল মুনাফাটা কি। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে মনে করো, তুমি ব্যাংকে 1,000 টাকা রাখছো, একটা ব্যাংকে 1,000 টাকা রাখছো, 1 বছর পর তুমি মুনাফা পাইছো কত, 100 টাকা। তাহলে 1 বছর পরে মোট টাকা হলো কত, 1,100। খেয়াল করো, আমরা কিন্তু টাকা রাখছি কত, 1,000। 1,000 টাকার মুনাফা পেলাম কত, 100 টাকা। বাট দ্বিতীয় বছর যদি আবার চিন্তা করো, দ্বিতীয় বছর কিন্তু আমাদের আসলে পরিমাণ কত হইল, 1,100 টাকা। এখন দেখো, আমার কিন্তু 1,000 টাকার 100 টাকা মুনাফা পেয়েছি, 1,100 টাকা কিন্তু একটু বেশি পাওয়ার কথা ছিল। বাট সরল মুনাফার ক্ষেত্রে কি, যে আমাদের এই যে টাকার পরিমাণ বাড়তেছে প্রতি বছর 100 টাকা করে, এই আসলটা সবসময় কত থাকবো, 1,000 টাকাই থাকবো প্রত্যেক বছরে, কি 1,000 টাকাই থাকবো। কারণ সরল মুনাফার ক্ষেত্রে এরকমই হয়। আর যদি আমার দ্বিতীয় বছরে এই 100 টাকা কত, 1,100 টাকা ধরা হয়, তাহলে এটা কি আস্তে আস্তে বাড়তেছে আমাদের আসলে পরিমাণ। তাহলে দ্বিতীয় বছর যে আমরা কত পাবো, তারপরে বছর মুনাফা কি 100 টাকা পাবো নাকি বেশি পাবো, কিছু বেশি পাবো, এইটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আর আমরা যদি এরকম হয় যে না, 1 বছরে 100 টাকা মুনাফা পাইছি, পরের বছর কত, 1,100 টাকা হয়েছে, তারপরের বছর আমরা কত, 100 টাকা মুনাফা পাবো, কত হইলো, 1,200 টাকা, তারপরের বছর কত পাবো, 100 টাকা, কত, 1,300 টাকা, এইটাকে বলা হয় সরল মুনাফা। মানে আসলের পরিমাণ যত বৃদ্ধি পেতে থাকবো, সমস্যা নাই, তোমাদের কি হবে মুনাফা যা আছে তাই, এটা হচ্ছে সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফা করতে গেলে, বের করতে গেলে কিছু সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। সূত্র সম্পর্কে কিছু ধারণা আমি দিচ্ছি, এখানে দেখো সূত্র দেওয়া আছে। প্রথম সূত্র হচ্ছে I সমান পি আর এন, দ্বিতীয় সূত্র A সমান পি প্লাস আই, আর একটা লেখা যায় কি পি ইন্টু ওয়ান প্লাস আর এন। আবার বলতে পারো এটা কিভাবে আসবে, এটার ব্যাখ্যা হচ্ছে তোমার যে এটা দেখতে পারো পি প্লাস আই এর মান কত, পি আর এন, বাট এটা লাগে না, দেখে আমি লিখি না, এখান থেকে পি কমন ওয়ান প্লাস আর এন। এই দুইটা সূত্র একটু ভালো করে খেয়াল করো, এটা বেশি করে বলবো আর এইটা সব থেকে বেশি ধরবে। এখানে দেখো আই সমান কি, আমরা কিন্তু আই সমান মুনাফা জানি, বাট মনে রাখার সুবিধা আই এর পরিবর্তে আমরা আই এর ইংরেজি শব্দটা কি আমরা জানতে পারি। যেমন ধরো আই এর ইংরেজি শব্দ হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টের বাংলা বলা হয় কি মুনাফা। দ্বিতীয়ত আমরা আসতে পারি পি, পি বলতে কি বোঝায় প্রিন্সিপাল, প্রিন্সিপালের বাংলা বলা হয় কি মূলধন বা আসল, আমরা যে কোনোটা লিখতে পারি সমস্যা নাই, এটা মনে মনে রাখার সুবিধার্থে এটা আমরা বলতে পারি। দ্বিতীয় তৃতীয়ত আমরা আসে আর বলতে কি বোঝায়, আর এর বাংলা আমরা সহজ জানি মুনাফাটা, বাট ইংরেজিতে কি রেট অফ ইন্টারেস্ট মানে কি মুনাফা। তারপরে আসে এন, এনটা কি আসলে, এনটা বলতে বোঝায় হলো নাম্বার অফ ইয়ার, কোটা আমি লিখি না, মানে সময়, এন হচ্ছে সময়। এর জিনিসটা এটা আমরা অনেকেই দেখি না, বইতে দেওয়া আছে টোটাল অ্যামাউন্ট, বাট এ বলতে কি টোটাল অ্যামাউন্ট বোঝায় না, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট। অ্যাকচুয়াল মানে কি আসল, মানে প্রকৃত যে জিনিসটা সেটা, প্রফিট মানে মুনাফা, তাহলে কি মুনাফা আসল, অ্যাকচুয়াল প্রফিট। এটা একটু ভালো করে খেয়াল করবো সবাই, আশা করি বুঝতে পারবো যে না এই সূত্রগুলো মনে রাখার সব থেকে সহজ পদ্ধতি। এখন এই সূত্র অ্যাপ্লাই করে কিভাবে আমরা অঙ্ক করতে পারি সেটা একটা অঙ্ক করে আমাদের দেখব। দেখো একটা ডাক লিখছি আমি, বার্ষিক ধরো 10% মুনাফা
তিন বছরে মুনাফা কত হবে এইরকম একটা সবার আগে তুমি খেয়াল করো এখানে কি কি জিনিস দেওয়া আছে তথ্যগুলো যদি আমরা সাজাইতে পারি তাহলে অঙ্ক করা একদম সহজ তার আগে তুমি দেখো যে এখানে কি চাইছে মুনাফা মুনাফা বলতে কি বোঝায় আয় আয়ের সূত্রটা কি ফার্স্ট সূত্রটা কি দেখছি আয় সমান পি আর এন এখন দেখো আয় বের করতে গেলে আমরা কি কি জিনিস লাগে পি আর এন পিটা কি বলছিলাম আসল বা মূলধন এখন আসলটা কি ভালো করে খেয়াল করো আসল হচ্ছে যে টাকার উপরে আমরা হিসাব করি যার উপর কোনো কিছু নির্ণয় করা হয় সেটা হচ্ছে আসলে এখানে দেখো কোন টাকার উপর হিসাব করতেছি আমরা এখানে বলছে 10% মুনাফা 1000 টাকার তিন বছরের মুনাফা কত হবে তার মানে কত টাকা মুনাফা হবে 1000 টাকা তাহলে হিসাব করতেছি কত টাকার উপর 1000 টাকার উপর এই 1000 টাকাটা হচ্ছে কি আমাদের আসল তারপরে আসল আর আর বলতে কি বোঝায় রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফা হ্যাঁ এখানে দেখো বার্ষিক 10% মুনাফা দেওয়া আছে মুনাফার হারটা কি সকাটা একটু বইতে দেওয়া আছে দেখবা আমি বলে দিচ্ছি কি মুনাফার হার হচ্ছে কি 100 টাকার এক বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার আমি আবার বলছি 100 টাকার এক বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার এখানে দেখো কি বলছে বার্ষিক বলতে কি বোঝায় এক বছর পার্সেন্ট দেখলে তোমরা বুঝবা কি এটা মুনাফার হার কারণ মুনাফার হারের একক হচ্ছে পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্ট দেওয়া থাকে না ওই ক্ষেত্রে প্রথমে কি শতকরা দেওয়া থাকবে ওইভাবে আমি একটা অঙ্ক লিখছি পরে আগে আসলে এটা দিই পার্সেন্ট থাকলে বুঝতে হবে কি এটা আমার মুনাফার হার এটা কি পি এটা হচ্ছে আর তিন বছর সময় এই যে বোঝালা এন এর মান তাহলে এটা আমরা করবো কিভাবে দেখো সলিউশন এখানে কি কি জিনিস দেওয়া আছে সেটা দেখো পি মানে কি আসল কত আছে 1000 টাকা এটা কি মুনাফা হার মুনাফা হার আর সমান 10% খেয়াল করুন আমাদের কিন্তু মুনাফার হারের একক দেওয়া আছে হলো পার্সেন্ট মানে এখানে বের করতে হবে আমার কি মুনাফা মুনাফার একক কিন্তু পার্সেন্ট না মুনাফার একক হচ্ছে টাকা তাহলে এই পার্সেন্ট কিন্তু আমার কি করতে হবে টাকা আনতে হবে পার্সেন্ট মানে কি সাইডে লিখে দিচ্ছি 1/100 দেখো এই 10 এর সাথে পার্সেন্টটা কি গুণাকারে আছে না গুণাকারে আছে তাহলে 10 গুণন 1/100 তাহলে 100 টা কোথায় গেছে নিচে মানে ভাগ আমরা ইচ্ছা করলে এটার পরিবর্তে একবারে লিখে দিতে পারি 10/100 তার মানে কি 0.1 অনেকে এইটাতে আমরা কাটাকাটি করে প্রশ্ন করি এখানে কাটি 0.1 এটা 1/110 লিখি এটা করতে গেলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা কেন যাব কারণ আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি ওই ব্যাপারে কোনো দরকার নাই আর কি আছে দেখো তিন বছর মানে সময় আছে দেওয়া আছে সময় এন সময় তিন বছর এখন সূত্র দেখো সূত্রটা কি আয় সমান পি আর এন দিয়ে মান বসাই দিলে এক সাইডে লিখে দিচ্ছি দেখা যায় যে তো আমরা জানি আয় সমান পি আর এন পি কত 1000 টাকা আর কত ছিল 0.1 এর হচ্ছে 3 বছর হিসাব করে দেখো কত আসে মনে হয় 300 টাকা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের মুনাফা আশা করি বুঝতে পারছ সবাই এই সম্পর্কে পরবর্তী ক্লাসে আর একটু বিস্তারিত আমরা বলব তার আগে আমরা এখান থেকে একটা এরকম ভাবে একটা ই দিয়ে যাচ্ছে তোমাদের হোমওয়ার্ক এটা করে অবশ্যই আমাদের অনলাইন যে পেজ সাথে আছে পেজটা তোমরা করে দেখাবো যেমন এখানে দিলাম কি একটু অল্প দিচ্ছি বার্ষিক শতকরা শতকরা কত 5 টাকা মুনাফা 5000 টাকা দুই বছরে মুনাফা কত হবে একটু ভালো করে খেয়াল করো এখানে কিন্তু বার্ষিক শতকরা দেওয়া আছে পার্সেন্ট কিন্তু দেওয়া নাই কেন প্রথমে শতকরা দেওয়া আছে যদি শতকরা প্রথমে দেওয়া থাকে তাহলে পার্সেন্ট না থাকবে না আর যদি শতকরা না থাকে তাহলে পার্সেন্ট থাকবে তার মানে কি এটা কিসের মান বার্ষিক শতকরা মানে কি 100 টাকা এক বছরে মুনাফা একে কি বলা হয় মুনাফা হার আর দেওয়া আছে 5 কিন্তু এখানে টাকায় দেওয়া আছে তোমার কিন্তু লিখতে হবে কি পার্সেন্ট আর সমান 5%
পরে পার্সেন্টকে 100 দ্বারা ভাগ করে পার্সেন্ট উঠাই দিতে হবে এটা কি 500 টাকা 5000 টাকা করে হিসাব করতেছি পি এর মান আর এটা কি হবে এন এর মান মুনাফা আয় সমান খরচ তোমরা করে এটা সুন্দর করে দেখাবে আশা রাখি পরবর্তী ক্লাসে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে পরবর্তী ক্লাসে এই সম্পর্কে কমার্স করব আমি পরে ক্লাসে দেখানোর চেষ্টা করব সকলে আবারও ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আসসালামু আলাইকুম